সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে তাণ্ডব চালিয়ে ফের আলোচনায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। 17 ঘণ্টার ব্যবধানে দুই ব্যাংকে হামলা চালিয়ে সংগঠনটি নতুন করে উঠে আসে আলোচনায়। 2008 সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নেপথ্য নায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা নাথান লঞ্চেও বম ওরফে নাথান বম নামের এক শিক্ষার্থী। এই নাথান বমই সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন বলে জানা যায়। নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন। বিশ্ববিদ্যালয় পড়াকালীন পাহাড়ি ছাত্র পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে মতবিরোধ দেখা দিলে তাকে ওই সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বান্দরবানের রুমা উপজেলার ইডেনপাড়ার বাসিন্দা ও বম সম্প্রদায়ের সদস্য নাথান বম, তার বাবা মৃত জাওত লঞ্চে পেশায় ছিলেন জুম চাষি। 5 ভাই ও 1 বোনের মধ্যে তিনি ছোট। 2009 সালে বিয়ে করেন নাথান বম। তার স্ত্রী লেলস্মি কম বম রুমা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের চাকরি করেন। বর্তমানে সন্তানকে নিয়ে তার স্ত্রী তাদের বাড়িতেই থাকেন, কিন্তু নাথান বম কোথায় আছেন তা জানেন না কেউই। পারিবারিক সূত্রে জানা যায়, নাথান ছাত্র জীবন থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে যুক্ত ছিলেন সন্ত লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদে। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে নাথান বম গঠন করেন কুকিচিন জাতীয় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেএনডিও। কয়েক বছর পর এ সংগঠনটি ভেঙে গড়ে তোলেন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। তাদের ফেসবুক পেজে উল্লেখ করা হয়, অনগ্রসর ও সুবিধা বঞ্চিত কুকিচিন জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষা করাই এই সংগঠনের উদ্দেশ্য। সংগঠনটি প্রায় 1000 নারী পুরুষকে সশস্ত্র প্রশিক্ষণ দেয়। একটি সূত্র জানায়, 2018 সালে নাথান বম জাতীয় নির্বাচনে বান্দরবন আসনের স্বতন্ত্র প্রার্থী হন। নাথান ওই সময় বান্দরবনের রুমা এলাকায় বম সম্প্রদায়ের জনসংখ্যা 11,637 জন বলে দাবি করেন। নাথান বম তার সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও সদস্যদের প্রশিক্ষণের ছবি যখন ফেসবুক প্রকাশ করেন, তখনই আইন শৃঙ্খলা বাহিনীর টনক নড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে তিনি পালিয়ে যান। 2022 সালে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্ত এলাকা ভারতের মিজোরাম রাজ্যের পারভা থেকে কেএনএফের 6 জনকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপরই আলোচনায় আসে সশস্ত্র সংগঠন। আটকের পর আসামিদের থেকে একটি চিঠিতে কেএনএফের সামরিক শাখা কুকিচিন ন্যাশনাল আর্মির সভাপতি ও চিফ অব স্টাফের সিলমোহর সহ কিছু সরঞ্জাম উদ্ধার করে তারা। এছাড়াও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্য জানা যায়। একই বছর সশস্ত্র সরঞ্জাম সহ কেএনএফের আরও 4 সদস্যকে আটক করে বিএসএফ। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, মানবেন্দ্র নারায়ণ লারমার গঠিত জনসংহতি সমিতি ভেঙে কয়েকটি গ্রুপের সৃষ্টি হয়। কেএনএফ সেগুলোর মধ্য থেকে আসা একটি গ্রুপ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, বম পার্টি নামেও পরিচিত কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বম ভারতের মিজোরাম রাজ্যে অবস্থান করছেন, মূলত বমরাই এর সদস্য। এটি রাঙামাটি ও বান্দরবানের 9 উপজেলা বমসহ 6টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী জন্য কুকিচিন রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা শুরু করে। সংগঠনের 100+ সদস্য মিয়ানমারের কাচিন ও কারেন প্রদেশ এবং ভারতের মণিপুর রাজ্যে প্রশিক্ষণ নিয়ে সশস্ত্র অবস্থায় 2019 সালে ফিরে আসে। বান্দরবানের রুমা সীমান্ত ও মিজোরাম সীমান্তের জাম্পুই পাহাড়ে এর সশস্ত্র ও নিরস্ত্র মিলিয়ে কেএনএফের সশস্ত্র শাখা কেএনএর 600+ সদস্য আছে। তারা চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে পুরো জেলায় আতঙ্ক তৈরি করে। রুমা ও থানচি উপজেলায় তাদের উৎপাত বেশি। এসব সশস্ত্র গোষ্ঠীকে পরিচালনা করতে অনেক অর্থের প্রয়োজন, জানিয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার বলেন, যেহেতু তাদের কাছে আধুনিক অস্ত্র রয়েছে, তাই সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে অবস্থিত ব্যাংকগুলো সহজে টার্গেট হিসেবে সেখানে হামলা চালিয়ে তারা টাকা লুট করছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের সামরিক বাহিনীকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়ে আরেক নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেন, 3 দেশের সীমান্তের মতো স্পর্শকাতর অঞ্চল হিসেবে বান্দরবানে এসব এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জের। শুধু পুলিশের উপর নির্ভর করে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখানে ফের সেনাবাহিনীকে দায়িত্বে আনতে হবে। Thank you.